হাজার দাবিদার নিশ্চয়ই আছে, কিন্তু প্রায় 500 বেশি যুবক ছেলে ঘোড়াঘাট ব্লক, মাতঙ্গিনী ব্লক বা এলাকার ছেলেরা তারা কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। হ্যাঁ, আমরা জানি 5000 জন লাইনে আছে, কিন্তু এই 500 জন 600 জন হলেও আমরা কাজ দিতে পেরেছি। আজকে আমরা তৃণমূল কংগ্রেস উন্নয়নটা করি, কিন্তু আমরা কখনোই আইন হাতে তুলে নিতে চাই না। আপনারা দেখেছেন বামফ্রন্টের সময় এর থেকে হাজার গুণ বেশি অপরাধী যারা, আপনি বলুন, লক্ষণ সেইলাকে ধর্ষণ করেছেন। আজকে বড় বড় ছবি, বড় বড় কথা, আমি তো পুলিশের ঘেরা টপে থাকি না, আমি তো মানুষের সঙ্গে থাকি। সামাজিক আন্দোলন, ধর্মীয় অনুষ্ঠান, রাজনৈতিক কর্মসূচি, আমার পিছনে কেউ হাঁটছে ছবি তুলে নিতে পারে, সেই ছবি ছড়িয়ে তৃণমূল কংগ্রেস আমাকে কালিমালিপ্ত করতে তুমি পারবে না। আমি যদি বলি ভারতবর্ষের প্রধানমন্ত্রী কার সঙ্গে আসারাম বাপুর ছবি কেন, আমি যদি বলি রাম রহিমের সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ছবি কেন, আমি যদি বলি জ্যোতিবাবুর সঙ্গে আসানসোলে কালো সিং কয়লা মাফিয়ার ছবি উঠেছিল কেন, তাহলে জ্যোতিবাবু কি কয়লা মাফিয়া ছিলেন? আমি বলতে পারবো না। নমস্য নেতৃত্ব 23 বছর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। আজকে যদি বলি আঙুর দাস, কবিতা দাস, দুই মা এবং মেয়েকে প্রকাশ্য দিবালকে 2007-এর 14ই মার্চের পরের দিন 15ই মার্চ ধর্ষণকারী দুলাল গারু দাস, কালীপদ গারু দাস হেড়িয়াতে বুদ্ধদেব ভট্টাচার্যের মিটিং এর সামনে ছিলেন কেন বুদ্ধবাবুর মঞ্চে চেক নেওয়ার জন্য, টেঙ্গুয়ার সভাতে ছিলেন কেন? যেসব অত্যার বন্ধুরা কাঁচের ঘরে বসে ঢিল মারবেন না। তৃণমূল কংগ্রেস তার যদি কোনো নেতা, সে যত বড় নেতা হোক, তিনি যদি অন্যায় করে থাকেন আমরা শাস্তি দিই। তোমাদের সময় মজিদের শাসন মাস্টার, মঙ্গলকোটের ডাব্লিউ আনসারি, গড়বেতার তপন ঘোষ, শুকুর আলী, আজকে একটা লোককে শাস্তি দিয়েছ, লক্ষণ শেঠকে শাস্তি দিয়েছ, সুশান্ত ঘোষকে শাস্তি দিয়েছ, শাস্তি দেয়নি। আর তৃণমূল কংগ্রেসের আপনারা দেখেছেন যে ঘটনা ঘটেছে, আমরা সমর্থন করিনি, আমরা ধরতেও বলিনি আর আমরা ছাড়তেও বলিনি, আইন আইনের পথে হেঁটেছে। এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি আত্মসমর্পণ করে নিজে গ্রেপ্তার হয়েছেন। এটাই বিরোধীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের তফাৎ, এটাই বিরোধীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের তফাৎ। তাই ভরসা রাখবেন, আস্থা রাখবেন, মানুষ যা চায় না, মানুষ যা গ্রহণ করে না, আমরা আমাদের জেলাতে অ্যালাউ করব না। ভরসা বিশ্বাস রেখে আপনারা সবাই তৃণমূলের ছত্র ছায়ায় থাকুন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকুন। শহীদ মাতঙ্গিনী ব্লকে সংগঠন মজবুত কিভাবে করতে হয়, পঞ্চায়েতের সঙ্গে দলের সম্পর্ক কিভাবে সুদৃঢ় করতে হয়, শ্রমিকদের হাসি মুখ ফুটিয়ে পাওয়ার প্ল্যান্টের অনেকগুলো ইউনিট বন্ধ হয়ে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 100 কোটি টাকা দিয়েছে যাতে এই পাওয়ার প্ল্যান্টের সবগুলো ইউনিট চালু করে দেওয়া যায়, তার কাজও চলছে। তাই আপনারা সবাই তৃণমূলের সঙ্গে থাকুন এবং উন্নয়নের সঙ্গে থাকুন, মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করুন। আর আমার উপর যদি বিশ্বাস, ভরসা, আস্থা থাকে, তাহলে আপনারা নিশ্চিত থাকুন আপনারা যা চান না সে কাজ শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরে করতে দেবে না, দেবে না, দেবে না। সবাইকে শ্রদ্ধা জানিয়ে নমস্কার। যিনি এতগুলো লোককে, মহিলাকে ধর্ষণ করেছেন, আজকে বড় বড় ছবি, বড় বড় কথা, আমি তো পুলিশের ঘেরা টপে থাকি না, আমি তো মানুষের সঙ্গে থাকি। সামাজিক আন্দোলন, ধর্মীয় অনুষ্ঠান, রাজনৈতিক কর্মসূচি, আমার পিছনে কেউ হাঁটছে ছবি তুলে নিতে পারে, সেই ছবি ছড়িয়ে তৃণমূল কংগ্রেস আমাকে কালিমালিপ্ত করতে তুমি পারবে না। আমি যদি বলি ভারতবর্ষের প্রধানমন্ত্রী কার সঙ্গে আসারাম বাপুর ছবি কেন, আমি যদি বলি রাম রহিমের সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ছবি কেন, আমি যদি বলি জ্যোতিবাবুর সঙ্গে আসানসোলে কালো সিং কয়লা মাফিয়ার ছবি উঠেছিল কেন,
তাহলে জ্যোতিবাবু কি কয়লা মাফিয়া ছিলেন? আমি বলতে পারবো না। নমস্য নেতৃত্ব 23 বছর পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। আজকে যদি বলি আঙ্গুর দাস, কবিতা দাস, দুই মা এবং মেয়েকে প্রকাশ্য দিবালকে 2007-এর 14-ই মার্চের পরের দিন 15-ই মার্চ ধর্ষণকারী দুলাল গারু দাস, কালীপদ গারু দাস হেড়িয়াতে বুদ্ধদেব ভট্টাচার্যের মিটিং এর সামনে ছিলেন কেন? বুদ্ধবাবুর বঞ্চে চেক নেওয়ার জন্য টেঙ্গুয়ার সভাতে ছিলেন কেন? যেসব হত্যার বন্ধুরা কাঁচের ঘরে বসে ঢিল মারবেন না। তৃণমূল কংগ্রেস তার যদি কোনো নেতা, সে যত বড় নেতা হোক, তিনি যদি অন্যায় করে থাকেন আমরা শাস্তি দিই। তোমাদের সময় মজিদের শাসন মাস্টার, মঙ্গলকোটের ডাব্লু আনসারি, গড়বেতার তপন ঘোষ, শুকুর আলী, আজকে একটা লোককে শাস্তি দিয়েছ, লক্ষণ শেঠকে শাস্তি দিয়েছ, সুশান্ত ঘোষকে শাস্তি দিয়েছ, শাস্তি দেয়নি। আর তৃণমূল কংগ্রেসের আপনারা দেখেছেন যে ঘটনা ঘটেছে, আমরা সমর্থন করিনি, আমরা ধরতেও বলিনি আর আমরা ছাড়তেও বলিনি, আইন আইনের পথে হেঁটেছে। এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি আত্মসমর্পণ করে নিজে গ্রেফতার হয়েছেন। এটাই বিরোধীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের তফাৎ, এটাই বিরোধীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের তফাৎ। তাই ভরসা রাখবেন, আস্থা রাখবেন, মানুষ যা চায় না, মানুষ যা গ্রহণ করে না, আমরা আমাদের জেলাতে অ্যালাউ করব না। ভরসা বিশ্বাস রেখে আপনারা সবাই তৃণমূলের ছত্র ছায়ায় থাকুন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকুন। শহীদ মাতঙ্গিনী ব্লকে সংগঠন মজবুত কিভাবে করতে হয়, পঞ্চায়েতের সঙ্গে দলের সম্পর্ক কিভাবে সুদৃঢ় করতে হয়, শ্রমিকদের হাসি মুখ ফুটিয়ে পাওয়ার প্ল্যান্টের অনেকগুলো ইউনিট বন্ধ হয়ে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 100 কোটি টাকা দিয়েছে যাতে এই পাওয়ার প্ল্যান্টের সবগুলো ইউনিট চালু করে দেওয়া যায়, তার কাজও চলছে। তাই আপনারা সবাই তৃণমূলের সঙ্গে থাকুন এবং উন্নয়নের সঙ্গে থাকুন, মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করুন। আর আমার উপর যদি বিশ্বাস, ভরসা, আস্থা থাকে তাহলে আপনারা নিশ্চিত থাকুন, আপনারা যা চান না সে কাজ শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরে করতে দেবে না, দেবে না, দেবে না। সবাই করছেন এমপ্লয়িজ ইউনিয়ন আইএনটিটিউসির পক্ষ থেকে প্রণব ভট্টাচার্য, কেডিবিপি জাতীয়তাবাদী ঠিকা সমিতির পক্ষ থেকে সম্পাদক সেরাজুল ইসলাম, শান্তিপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অতনু মণ্ডল আয়োজক এসেছেন প্ল্যাটফর্মে, তৃণমূল কংগ্রেসের ডাকে তমুক মহকুমা তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ সরকারে পরিবহন ও সেচ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী এবং আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক সম্মানীয় শুভেন্দু, ঘুরে ঘুরে পরবর্তীকালে বুঝতে পেরেছিল এবং তারা একত্রিত হয়েছিল। আজকে ভারতবর্ষে লক্ষ্য করে দেখুন, এনপিআরসি এর বিরুদ্ধে অন্য কোন রাজনৈতিক দল মুখ খোলেনি, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ জানিয়েছিলেন এবং তার প্রতিবাদ আমরা ভারতবর্ষের লোকসভার ভিতরে দাঁড়িয়ে, সংসদের অলিন্দে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করেছিলাম। আমরা লক্ষ্য করেছি হটকারী সরকার, আজকে আমাদের জিহাদ ঘোষণা করতে হবে। ওরা বলছিল বাংলার 21 সালের নির্বাচন নিয়ে ওদের কাছে পাখির চোখ। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় 294টা আসনের মধ্যেই কত লোকসভা নির্বাচনে যে সংখ্যাদের গরিষ্ঠতা নিয়ে এসেছিলেন, এবারে তার থেকে আরো বেশি সংখ্যা গরিষ্ঠতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। আমি এলাকার মানুষকে বলবো, ট্রেড ইউনিয়নের মানুষকে বলবো, পরিবেশ মন্ত্রী সুরেন্দ্র অধিকারী উন্নয়ন
জননেতা শুভেন্দু অধিকারী মহোদয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমাদের সকলের পক্ষ থেকে জননেতাকে বরণ করে নিচ্ছেন আব্দুল মান্নান এবং